নমস্কার বন্ধুরা, ভিলফুডে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলুন একটু আমরা স্বাদ বদল করি, আজকে একটু চলুন নিরামিষ কিছু খাই। আর আজকে যে রেসিপিটা বানাবো, বাদশাহী আলুর দম, সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ দিনে বা পুজোর যে কোনো দিনে, আর সামনেই আসছে দুর্গাপুজোর অষ্টমী, অবশ্যই এটা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো চলুন দেরি করবো না, সকাল সকাল শুরু করি। একটা নারকেল নিয়েছি, নারকেল লাগবে আমার। এটাকে আমি ফাটিয়ে রাজার মাথায় ফাটাবো, দিয়ে তারপরে এটাকে ফুলিয়ে নেব, পোড়াবো বা একটু টুকরো টুকরো করে কেটে নেবো। বেশ, তাহলে আমি ক্যামেরাটা সেট করে দিই, মাথায় ফাটাবা তো। হ্যাঁ, ক্যামেরাটা ওখানে সেট করে তুই আয় এখানে। আর ঠাকুমা এখন আসেনি, ঠাকুমি পুজো দিচ্ছে, পুজো দিয়ে আসবে। দেখ আমি কি দিয়ে নারকেলটা ফাটলাম, কেটে নিই। ফেলে দিলি নিবি না? মশলা নিবি? কোনটা নেবে? এটাকে আদা বলে, এটাকে আদা, এটা এটাকে বলে রসুন। আর এটা কি গো? এটা কাঁচা লঙ্কা। বেশ, আজকে অনেক কিছু শিখেছি আমরা, আবার অন্যদিন শিখবো। এটা নারকেল বলে, নারকেল, এটা নারকেল। আমার যেটুকু নারকেল লাগবে আমি কেটে নিয়েছি, এবার এই কালোগুলো ছাড়িয়ে নিচ্ছি। ঘুম পাচ্ছে? আচ্ছা, কুকুরটাকে বল, কুকুরটাকে ডাকো, কুকুরটাকে ডাকো, কুকুরটাকে ডাকো। নারকলটা ধুয়ে দিচ্ছি একটু, দেবো আর হচ্ছে এক মুঠো কাজু বাদাম নিলাম। এবার এর মধ্যে একটু টক দই দিয়ে আমি এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। কিছু দিয়ে তো একটা খেতে হবে, আলুর দমটা কি দিয়ে খাবো, তাই একটু ভাবলাম যে লুচিই বানাই, তার সাথে একটু লুচি বানাবো। তো সেই জন্যই বললাম যে কোনো নিরামিষ দিনে, পুজোর দিনে, আর সামনেই আসছে দুর্গাপুজোর অষ্টমী, তো আপনারা এটা কিন্তু ট্রাই করতে পারেন, খেতে পারেন বানিয়ে, আর খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতিতে হয়ে যাবে। তো এখানে যা যা মশলা নিয়েছি আমি একবার দেখিয়ে দিই আপনাদের। এখানে আছে ছোট এলাচ, লবঙ্গ, একটা বড় এলাচ, অল্প একটু জৈত্রী, দারচিনি আর তেজপাতা, আর দুটো শুকনো লঙ্কা লাগবে, আমি আনতে ভুলে গেছি, নিয়ে আসবো। আর এটা একটা মশলা, এর মধ্যে আছে জিরে, ধনে আর দুটো কাশ্মীরি লঙ্কার লঙ্কা, আমি গোটা লঙ্কা একসাথে দিয়ে এটাকে বেটে নিয়েছি। আর এটা কাশ্মীরি লঙ্কা, এটা ঝাল না। এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা নিয়েছি। ঝাল কেমন খাবে গো? বেশি ঝাল, তাহলে আরও কয়েকটা লঙ্কা দিতে হবে, তো এর মধ্যে দিয়ে দেব। তো এর মধ্যে আছে নারকেল, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আর এর মধ্যে আমি দেবো টক দই দিয়ে একটা পেস্ট বানাবো। চিনি, একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল, আগে সেদ্ধ করে নিলে একটু ভালো হয়, না হলে এমনি কাঁচা আলু দিয়েও করতে পারেন, কিন্তু সেদ্ধ আলুটাতে ভালো হবে বেশি। পেস্টটা বানিয়ে এনেছি, আর এখানে সেদ্ধ আলু এখানে ছাড়িয়ে কেটে নিয়েছি। সেদিন আমি ঠাকুমা সন্ধ্যা দিচ্ছে, আমি শঙ্খ বাজাচ্ছি, এবার ঠাকুমাকে ওই যে যে ফটো ছবিটা দিয়ে গেছে না, ওই নামটা ভুলে গেছি, তখন দেখছি এরকম প্রদীপ ঘুরাতে ঘুরাতে উপরে নিজের ফটো সামনে এনে দিচ্ছে, আমি আর সঙ্গটা পাঠাতে পারলাম না। রামায়ণ মহাভারত গীতা রয়েছে সব, হ্যাঁ, ভাগবত গীতা, আমি সেইতে ঘুরাইতে লাগছি আর ফটোটা মাস কানে, এরা এরা উপরে দেখাবো না। হাসি পেয়ে গেল আমার, আমি বাজাতেই পারলাম না।
তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুটা আমি সেদ্ধ করার সময় একটু লবণ নিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এখন আলুতে আর লবণ দিলাম না। বিস্কুট দিছি ওর হাতে, যেই ওদের চা দিছি, চা দেখে বলছে চা, এই নাই বলে বিস্কুটটা ছুঁড়ে ফেলা গেছে। ধরবো তাতা তাতা না কাকা, খেপাটা বসে থাকলে হবে। তুমি আমার ভালো দাদা, চলো আমরা হাঁটুহাঁটু করবো, আসো হাঁটুহাঁটু করবো, হাঁটো হাঁটো আসো আসো। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা বৃন্দাবনের ঘি। এর মধ্যে আমি দেব এই শুকনো গোটা মশলাগুলো, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দারচিনি, একটা বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর জৈত্রী, এটা দিয়ে দিচ্ছি। এই যে জিরে ধনে লঙ্কা বাটাটা, এটা একটু দিতে হাত দিয়ে একটু ধরে দিচ্ছি। হলুদ লঙ্কা, কাজু বাদাম, নারকল আর দই, পুরো মালাই মালাই, এটা থেকে তেল বেরিয়ে এসছে। আজকে উনুনটা খুব জ্বালাচ্ছে, হাওয়া দিচ্ছে, খালি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিচ্ছি একটু গরম জল, যেহেতু আলুটা সেদ্ধ তো গরম জল দিলাম, তার কারণ আলুটা যেহেতু সেদ্ধ আলু ঠান্ডা জল দিলে শক্ত হয়ে যাবে, তাই গরম জল দিলাম। লবণ, চিনি, আমি কয়টা ধুনকে পাতা দিয়ে দেখতে তো খুব ভালো হয়েছে, খেতে কেমন হবে জানি না, বাদশাহী আলুর দম। তো এটা আমি এবার তুলে নিচ্ছি।
আপনারা চাইলে আরেকটু মাখো মাখো করতে পারেন। আমি এইটুকুনি রেখেছি, আমাদের বাড়িতে অনেক লোক সবাই খাবে বলে তাই। একটা ফিরাতে ভাগ ভাগ করে বসছো, দেখ মামা খোঁচা খাবি। কি মারবে তুমি? কি করবি? এটা হচ্ছে লুচি, আর এটা হচ্ছে বাদশাহী আলুর দম। বাদশাহী আলুর দম আর ফুলকো লুচি। এই বাদশাহী আলুর দম আমি এখনো কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, আর এটা সম্পূর্ণ নিরামিষ। কেমন হয়েছে? আগে কোনোদিনও বানিয়েছো এটা? প্রথম সত্যি বন্ধুরা দারুণ ভালো এই প্রথম বানিয়েছে, এত সুন্দর বানিয়েছে, এটা দারুণ লাগছে, দারুণ এবি বানিয়েছে, খুব ভালো হয়েছে, প্রথম বানিয়েছে, এত ভালো বানিয়েছে, সত্যি কথা। আপনারা সম্পূর্ণ নিরামিষ, যেটা আমি বললাম, যে কোনো পূজা অনুষ্ঠানে আপনারা এটা বানাতে পারেন। কিন্তু এই লুচি আমাদের তো ভাত ভাত তো খাওয়া হয় না, তো লুচির সাথে এটা যাবে, যে লুচির সাথে লুচি পরোটা যাই হোক, মাঝখানে আলুর দম, আর যে কোনো পুজো দিনে বাড়িতে যে কোনো পুজো হোক বা নিরামিষ দিনে কিন্তু এটা অবশ্যই কাঠের আগুনে বানিয়েছে, টেস্টটাও দারুণ লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এইভাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি, আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই বন্ধুরা। বাসে কত দূর? আর আপনাদের তাতে কব, আমি তো এইসব পারি না, নাতিবউ বানাইছে, খুব সুন্দর হয়েছে, এত ভালো, আমি বাবার জন্মেও খাই, এত ভালো। আসুন তুমি খাইতে পারবা না, বলো ময়দা আবার তেলে ভাজা খাবো না। অনেক অনেক আশীর্বাদ করি নাতি বউরে, একদম বানাইয়া মানুষে দেখাও, মানুষে শিখুক কিরম করতে করতে খাইতে হয় এই খাবার, সবাই পুরো নিরামিষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম বানাইয়া খাবেন। দেখি এবার আমি খেয়ে কেমন হয়েছে, সবাই বলেছে নিজের রান্নার কি বাদশাহী আলুর দমটা খুব সুন্দর হয়েছে।
তাড়াতাড়ি করে খেয়ে এখন যা বাবার পুজোর বাজার করতে। বাদশাহীর আলুর দম কোনোদিন তো খাইনি, প্রথম খাচ্ছি, খুব ভালো হয়েছে। ঠাকুমা তো চেটে পড়ে পরিষ্কার করে দিয়েছে একবারে।